হ্যালো স্টুডেন্টস, তো আজকে কি নিয়ে চলে এসেছি দেখো, তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি ভিডিও যেটা খুব কাজে লাগবে হয়তো তোমাদের। তোমরা হয়তো ব্যাপারটা সম্পর্কে অতটা গুরুত্ব দাও না বা জানো না, তো এটা একটু বলে দিই যে আমাদের ক্ষেত্রে আমরা যখন পড়াশুনো করি, নর্মালি পড়াশুনো করছি, কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট আসছে, বুঝছি, তখনকার মতো পড়ছি, কোশ্চেন অ্যান্সার সলভ করছি, হয়ে যাচ্ছে। আমরা ফার্দার পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেই টপিকটা পড়ছি, সেটার আবার নতুন তথ্য পাচ্ছি। তো পুরনো যে টপিকটা সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে যত চ্যাপ্টার্স আমরা এগোবো তত পুরনো টপিকগুলো ভুলতে থাকি। তো এই কারণে আমরা যেটা জেনারেলি বলি যে স্টুডেন্টসদের বা বাচ্চাদের শর্ট নোটস বানাতে হওয়ার, যে তারা যদি নিজেদের হাতে নিজেরা লিখে শর্ট নোটস বানায় রাদার দেন শুধু বই পড়ে বা নোটস পড়ে পরীক্ষার হলে না যায়, তাহলে সেটা খুব ইফেক্টিভ হয়। তো এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তোমাদের বিশেষ করে গুরুত্ব দেওয়া দরকার। আমি মেইনলি আমি বায়োলজির কথা বলছি। বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে প্রচুর তথ্য আছে, যার কোনো শেষ নেই। ঠিক আছে, তুমি আজকে এক বিজ্ঞানীর নাম পড়বে, এটা এ আবিষ্কার করেছে, কালকে আরো বিজ্ঞানী চলে আসবে, এটা এ আবিষ্কার করেছে। প্রত্যেক চ্যাপ্টারে বিজ্ঞানীর তথ্য প্রচুর, প্রত্যেক চ্যাপ্টারে বিভিন্ন রকমের তথ্য দিয়ে ভর্তি, এক এক তথ্য এক এক জিনিস বোঝাচ্ছে। তোমার হয়তো যখন পড়ছো তুমি, তো তখন সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কিন্তু ধীরে ধীরে যত এগোচ্ছ, নতুন তথ্য পাচ্ছ, তখন পুরনো তথ্য ভুলে যাও। তো এই কারণে যেটা আমাদের বায়োলজিতে দেখো, শর্ট নোটসটার তো গুরুত্ব এটা না মানে না বললেও চলে যে শর্ট নোটস বানানোটা কতটা জরুরি বা নিজেদের হাতে নোটস। এইবার বায়োলজির ক্ষেত্রে একটা মেইন ব্যাপার হয়ে দাঁড়ায় বা মেইন একটা আমাদের রিভিশনের একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপ। তো সেইটা বানানোটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আজকে ডিসকাশন করতে এসেছি। তো দেখো, মাইন্ড ম্যাপ যে ব্যাপারটা, মাইন্ড ম্যাপ ওয়ার্ডটাকে যদি ভাঙো তাহলে মাইন্ড আর ম্যাপ, তার মানে আমাদের যে কোনো কিছু আমাদের মনের মধ্যে গেঁথে যাওয়া বা যে কোনো তথ্য, যে কোনো টপিক, যে কোনো কনসেপ্ট, সেগুলো যাতে আমাদের পুরো মাইন্ডে গেঁথে যায় সেটার জন্য আমরা একটা ম্যাপ করি। দেখো, কোনো জায়গায় যেতে হলে আমরা আগের দিনে কি করতাম, যে কোনো অচেনা জায়গায় যাব যেখানে আমি এর আগে যাইনি, সেখানে কি করতাম, হেঁটে হেঁটে লোকজনদের জিজ্ঞাসা করে 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 যেতাম, সেখানে পৌঁছতাম। তো সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াতো, এবং তার সাথে সাথে কি হতো, আমাদের যে কি বলবো, আমাদের যে এফোর্ট সেটাও বেশি লাগতো। তো মাইন্ড ম্যাপ বা যে কোনো রকম, সেই ক্ষেত্রেই যদি আমি বলি যে সেটাই যদি আমরা এখনকার দিনে কি করছি, গুগল ম্যাপ চালিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি যে কোথা থেকে কতটা দূরত্বে আমাদের গেলে খুব ইজিলি যাওয়া যাবে, বা আমাদের শর্ট রাস্তা বা শর্ট রুটটা কোনটা, মানে যে দিক দিয়ে গেলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছবো লেস এফোর্টে। তো সেই ব্যাপারটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেই দিক থেকে। তো সেই সেমভাবে যদি আমরা পড়াশুনোর দিক থেকেও একটা ম্যাপিং সিস্টেম করে নিই, তাহলে বিশেষ করে বায়োলজির দিকে, তাহলে আমাদের খুব সুবিধা হবে। কিভাবে, দেখো, ধরো তুমি একটা কনসেপ্ট পড়ছো, আমি ক্লাস 10 হিসাবেই বলছি, যে ক্লাস 10-এর ধরো একটা টপিক পড়ছো যে নিউরন, ঠিক আছে, নিউরন কি, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তো এই যে ছোট্ট ছোট্ট করে পয়েন্টিং করে, এবং একটা ম্যাপ ওয়াইজ যদি আমি এই নিউরনটাকে বোঝাই, যে ধরো একটা ছবি এঁকে দিলাম, ঠিক আছে, এবং ছবিগুলোর ডায়াগ্রাম চিহ্নিত করলাম, এবং এর যে পোর্শনগুলো যেটা একটা বড় কোশ্চেন অ্যান্সার হিসেবে আসতে পারে, যে 5 মার্কসের, তো সেটাকে একটা ছোট্ট ফরম্যাটে ফ্লোচার্টের মাধ্যমে একটা ম্যাপিং অনুযায়ী আমি চ্যাপ্টারটাকে বা টপিকটাকে নিয়ে গেলাম। এই জিনিসটা তোমাকে কি করছে, এই জিনিসটা তোমার লাস্ট টাইম যে রিভিশন সেই সময় খুব হেল্প করবে।
একটা নিউরন তুমি যদি বইয়ের পেজে খোলো, অন্তত দেড় পেজ কি দু পেজ আছে একটা পুরো নিউরন সম্পর্কে পুরো যে বর্ণনা, তাহলে সেটা তোমার লাস্ট টাইমে কতটা সময় লাগবে সেই ব্যাপারটাকে কমপ্লিট করতে? শর্ট নোটসের অনেকটা হয়ে যাবে, কিন্তু শর্ট নোটসের মধ্যেও তোমরা যখন বারবার রিভিশন দিতে থাকবে, ওই নোটসটাকে আরও শর্ট বানানোর জন্যই আমাদের মাইন্ড ম্যাপটা। তো এই ক্ষেত্রে কি করবে, এমনভাবে একটা ম্যাপিং সিস্টেম অনুযায়ী নিউরনটাকে সাজাবে যেখানে তুমি জাস্ট কিছু দেখো, পুরো ব্যাপারটা তো তুমি বুঝে গেছো, সারা বছর পড়েছো পুরো নিউরনের ব্যাপারটা, ধরো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে সেটা তোমার একদম মাথার মধ্যে গেঁথে গেছে যে নিউরন জিনিসটা কি। কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য যেহেতু কিছু কিছু এর মধ্যে অনেক রকমের অর্গান মানে পয়েন্টিং থাকে যে কোনটা কোন অংশ, নিজল দানা, মায়েলিন আবরণী বা যে কোনো, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরেছি, যে এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উপাদান থাকে যে উপাদানের হয়তো সম্বন্ধে তোমরা যখন ডিটেলসে পড়েছো তখন জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় গেঁথে আছে। এবার এই রকম স্ট্রাকচার তো আমাদের বইতে বায়োলজিতে তো অনেক জায়গায় আছে, আরও অনেক ছবি পাবে তুমি, সেগুলোর মধ্যে আবার সেগুলোর নতুন স্ট্রাকচার, সেগুলোর নতুন নাম। তো সেইগুলো করতে গিয়ে কি হবে, তোমাদের কিছু কিছু জায়গায় কিন্তু তোমরা ভুলে যাবে বা জাস্ট মাইন্ড থেকে আউট হয়ে যাবে কিছু জিনিস। তো সেই মাইন্ডটাকে আউট না করে একটা ম্যাপিং সিস্টেম অনুযায়ী যদি আমরা এই পুরো ব্যাপারটাকে সাজাই, একটা ম্যাপিং, আমরা যেমন ম্যাপের মাধ্যমে কীভাবে বুঝতে পারি যে হ্যাঁ এখান থেকে এখানে যেতে হবে, তার থেকে এখানে যেতে হবে, তার থেকে এখানে যেতে হবে, তারপর উপরে উঠতে, তো এই যে পুরো ব্যাপারটা, এইভাবে যদি তুমি পুরো একটা সিস্টেমকে নিয়ে যাও তাহলে তোমার কী হবে, লাস্ট টাইম রিভিশনে খুব কম সময় লাগবে। কারণ দেখো তোমার কনসেপ্টটা পুরো তৈরি, ঠিক আছে? এবার সেই জায়গায় যদি তুমি যতটা শর্ট বানাতে পারবে ব্যাপারটাকে, তাহলে তোমার শেষ সময় রিভিশনে সময়ই লাগবে না, একদম খুব কম সময় লাগবে তোমার এই পুরো ব্যাপারটাকে শেষ করতে। এবং এই জিনিসটা তোমাকে এক্সাম খাতাতেও মানে এক্সামে যখন অ্যান্সার লিখবে তখনও কিন্তু অনেকটা হেল্প করবে। যদি ধরো এই কোশ্চেনটাই আমার 5 মার্কসে না এসে 3 মার্কসে বা 2 মার্কসে এলো, তখন তুমি তুমি কিন্তু এই যেভাবে তুমি তোমার শর্ট নোটস বা এই যে মাইন্ড ম্যাপসটা বানিয়েছিলে সেইভাবে কিন্তু তুমি পুরো একটা ছবি দিয়ে এবং তার পাশে এই মাইন্ড ম্যাপ ম্যাপিং অনুযায়ী যদি তুমি এই ফ্লোচার্টের মাধ্যমে যদি পুরো ওয়ার্ক ফ্লোর মাধ্যমে যদি পুরো ব্যাপারটাকে ডিসক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমার কি বলতো, আমাদের পরীক্ষকদের কি হয়, পরীক্ষকদের অনেক খাতা দেখতে হয়, তো লাস্ট টাইমে এইভাবে এত খাতা দেখতে হয়। এবার যেহেতু 2 মার্কস 3 মার্কসের ব্যাপারগুলোকে আমরা সেই রকমভাবে লেখার জন্য এবং সেটা পরীক্ষকদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য কিন্তু এইভাবে করলে জিনিসটা খুব ইজি হয়, ঠিক আছে? পরীক্ষকদের পরীক্ষকরাও খুব সন্তুষ্ট হয় যে হ্যাঁ কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে করেছে, তো সেই ব্যাপারগুলো তোমাদের চোখে পড়বে। তো মাইন্ড ম্যাপটা শুধুমাত্র যে তোমার মানে তোমার যখন তুমি শর্ট নোটস বা কিছু বানাচ্ছ বাড়ির খাতাতে সেটা কাজে লাগছে সেটা না, তোমার যখন এক্সামে যাচ্ছ তখনও কিন্তু এগুলো কিন্তু খুব হেল্প করবে তোমার কোশ্চেন অ্যান্সারকে খুব কম সময়ে বা খুব সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য। তো এই কারণে মাইন্ড ম্যাপস করাটা বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে কিন্তু খুবই দরকারি, ঠিক আছে? এটা তোমরা চেষ্টা করো প্রথম থেকেই, ক্লাস 9 বা ক্লাস 10 প্রথম থেকেই এই ব্যাপারটাকে প্র্যাকটিস করার, ঠিক আছে? এই মাইন্ড ম্যাপ অনুযায়ী চলার, যে কোনো টপিকের একটা মাইন্ড ম্যাপ বানাও, যে কোনো টপিক। এই যে আমাদের ধরো ব্যাক টু বেসিক্স সিরিজ চলছে, তো সেই সিরিজের মধ্যে প্রত্যেকটা আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, তো সেইগুলোরও নোটস বানাও, এইরকম ম্যাপিং অনুযায়ী বানাও। আমি দেখো কোনো ডায়াগ্রাম বা কিছু ডিসক্রাইব করতে গেলে কিন্তু আমি অতটা ডিটেলসে লিখি না, কিন্তু সেটার যে পয়েন্টিংগুলো করি এবং পয়েন্টিংগুলো সম্বন্ধে যে লাইনগুলো আমি বলছি সেগুলোকে পাশাপাশি লিখে নাও, এইগুলোই তোমার ম্যাপিং হিসাবে ইউজ হবে, যেগুলো তোমার লাস্ট টাইমে কাজে লাগবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু একদম ভুলো না, এখন থেকেই কিন্তু চেষ্টা করো যে মাইন্ড ম্যাপসটাকে রেডি করার, যে কোনো টপিকের, শুধুমাত্র বায়োলজি না, আমি যেহেতু বায়োলজি একটা এক্সাম্পল হিসেবে ধরতে হবে আমি সেই কারণে বায়োলজি হিসাবে বললাম, ঠিক আছে? বায়োলজির তো অবশ্যই দরকার এবং অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো এই ছিল আজকের আমাদের স্ট্র্যাটেজি ভিডিও, যেটা হয়তো তোমাদের খুব উপকারে লাগবে, এবং এই জিনিসটাকে কিন্তু এখন থেকে ট্রাই করো, ঠিক আছে? তাহলে দেখবে এক্সামের সময় অনেক কম সময়ে তোমরা রিভিশন দিতে পারছো এবং একটা মানে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আসবে যে হ্যাঁ আমার খুব কম সময়ে আমি জিনিসটাকে শেষ করতে পেরেছি এবং এক্সাম হলেও আমি সেটাকে খুব কাজে লাগাতে পারবো। তো মাইন্ড ম্যাপটা খুব জরুরি, ঠিক আছে? চলো পরের দিন আরেকটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে, আজকের মতো টাটা।